হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনস ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে একটা এমন একটা ভিডিও শেয়ার করব, মানে আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই আমি বলে দিচ্ছি, কালকে অ্যাকচুয়ালি নন্দিনীদির যে আমাদের ভাইরাল নন্দিনীদির হোটেল স্টার্ট করেছে আমাদের বরের অফিসের সামনে। তো কালকে নন্দিনীদির হোটেল উদ্বোধন হয়েছিল আমার বরের অফিসের সামনে। তো ওখানে ছিল প্রেজেন্ট, ওখানে মানে কী হয়ে, তারপরে আমি এবার মেয়ের নাচের ক্লাসে গিয়েছিলাম। নাচের ক্লাস থেকে মানে আমার বর ফোন করেছে যে চলো তাহলে গিয়ে, ওখানে মেলা হচ্ছে এক জায়গায় কাছাকাছি এখানে। হ্যাঁ আসছি মাম্মা, দাঁড়াও। তো মেলায় গিয়ে তারপরে আমাদের যাওয়ার কথা ছিল ওই নন্দিনীদের হোটেল উদ্বোধনে, তাহলে দেখাও করে আসতে পারতাম। তো যাই হোক, ওই জন্য নাচের ক্লাস করে তারপরে আমরা মানে তারপরে আমাদের ওখানে যাওয়ার কথা ছিল। তো তারপরে কী হয়েছে ওখানে, না কী হয়েছে না হয়েছে সব তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো দেখো তোমাদেরকে কেমন লাগে, তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো হ্যাঁ আসছি মাম্মা, দাঁড়াও, চেষ্টা করলাম, তোমরা দেখো। একটু আগেই মাছ ভাত খেয়ে নিত, সকালে কচুরি আর আলুর দম খেয়েছে আর এখনো খাইনি, পেটে ডাকাডাকি শুরু হচ্ছে। কালী দি বলছে আমার গন্ধে সুন্দর, তো বন্ধুরা এই ছেলেটার নাম কি আমি ঠিক না জানি না, আমি এমনি দেখেছি ওকে ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়াতে, বাট তোমরা নামটা জেনে থাকলে আমাকে অবশ্যই জানাবে, আমি সত্যি জানি না এর নামটা, বাস দেখলাম। আমি আজকে নন্দিনীর নাম ভাঙিয়ে খেতে এসেছি, কতজন খায় নন্দিনীর নাম ভাঙিয়ে? আমার গায়ে যারা লেগে আছে তারা কি খায় নন্দিনীর নাম ভাঙিয়ে? তারা কি নন্দিনীর নাম ভাঙিয়ে খায়? আমিও খেতে এসেছি, সবাই যখন নন্দিনীর নাম ভাঙিয়ে খাচ্ছে আমি কেন খাবো না? এই পানিটা গড়ে আমি পানিটা আজকে করবো, মানে ওয়াও হবে ব্যাপারটা, বাবা এত ভারী না দিদিদের ওই করতে পারছি না। তুমি একটু ধরে দেখবে আজকে কি বলবো, কি মিষ্টি কি মিষ্টি কি মিষ্টি, সকাল সকাল থেকে বিকেল হয়ে গেল, এত লেট করলো, পানি হয়ে গেল, সত্যি লাগাতে পারি না, কষ্ট করে লাগিয়ে। সন্দীপ, আগে একটা ফুলের দোকান আছে, একটু ফুল নিয়ে আসো তাড়াতাড়ি। নম নমস্তে বিশ্বরূপায় শঙ্কচক্র বরায় চ নমস্তে পদ্মনাভায় ঋষিক পতয়ে নম ঈষম স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমন নারায়ণায় স্বপরিবারায় সবাহনায় নম নম। নম ব্রহ্মণ্ডদেবায় গোব্রাহ্মণ হৃদায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায়
নমঃ নমঃ পাপঃ পাপকর্মঃ পাপদম পাপসম্ভব নাহিবাং পুণ্যরিকাক্ষম সর্বপাপ হরোহরি। তো দেখো বন্ধুরা, এখানে নন্দিনীদির হোটেলের পুজো হচ্ছে, উদ্বোধনের পুজোটা। তো আমাকে আমার বর বলছিল যে একেবারে চলো গিয়ে ঘুরে আসবো, দেখাও করে আসবো, আর একদিন গিয়ে অবশ্যই খেয়ে আসবো। তো কবে যাবো জানি না, তো আজকালের মধ্যে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কি হয়, মানে চেষ্টা করবো যাওয়ার, জানি না কি হবে। তো যাই হোক, এই দেখো এখন পুজো হচ্ছে, আর ওই যে একজনকে দেখলে না একটু, মানে চাই না ও ছেলে মেয়ে আমি ঠিক বলতে পারছি না, তো ওর নামটা তোমরা জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাকে, আমি সত্যি জানি না ওর নামটা। আর এই দেখো নন্দিনীদি, সত্যি সোশ্যাল মিডিয়া কিন্তু কারোর জন্য অভিশাপ হলেও বেশিরভাগের জন্যই কিন্তু আশীর্বাদই হয়, কারণ তুমি যেভাবে জিনিসটাকে ইউজ করবে। আমার যেটা মনে হয় যে সোশ্যাল মিডিয়া কিন্তু যেরকম ইউটিউব বলো, ইউটিউবের কথাই আমি বলছি যেহেতু ইউটিউবের ভিডিওটা আমি দেবো, তো ইউটিউবের যেরকম দেখো অনেকেই এরকম আছে যে ইউটিউবটা আশীর্বাদ হিসেবে এসছে, কত এরকম দেখেছি যারা খেতে পায় না, কত কষ্ট করেছিল, তাদের লাইফে পুরো চেঞ্জ করে দিয়েছে, পুরো মানে ভগবানের মতন, ভগবানের মতন এই ইউটিউবটা এসে সবাইকে সবাইকে আর কি খাবার যোগান দিচ্ছে, ইভেন সব কিছু মানে চেনাচ্ছে, বোঝাচ্ছে, জানাচ্ছে। কারণ কি আজকালকার দিনে টাকা হলে কিন্তু, হ্যাঁ অবশ্যই খাটনিটা দরকার, পরিশ্রমের দরকার, পরিশ্রম ছাড়া তো আর কেউ ভালো থাকতে পারবে না, তাই না? কিন্তু তাই বলি পরিশ্রম করেও যে ইউটিউব একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা দিয়েছে সবাইকে নিজেদের মানে প্রতিভাগুলো দেখানোর, সবাই তো একরকম ট্যালেন্টেড হয় না, অন্য কারো অন্য কাজেও অনেকে ট্যালেন্টেড হয়। তো যাই হোক, সত্যি ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ যে এইগুলো করে দেওয়ার জন্য। যাই নন্দিনীদির হোটেল আমি আগে কোথায় ছিল না ছিল আমি কিছুই জানি না। তো যাই হোক, এই দেখো ইউটিউব ফেমাস হয়েও হয়েই কিন্তু তার পুরো বলি পাল্টে গেছে, মানে তাকে দেখার জন্য দেখো হাজার হাজার লোকের, শয়ে শয়ে লোকের ভিড় তার সাথে ছবি তোলার জন্য, যেন সেলিব্রিটি শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার কারণে। তো যাই হোক, সেভাবে খারাপভাবে ভাইরাল হোক বা ভালোভাবে ভাইরাল হোক, যে কেউই হোক, সেটা আমি দেখেছি অনেকে খারাপভাবে হোক ভালোভাবে হোক যেভাবেই ভাইরাল হোক না কেন, তার কিন্তু কপালই ফিরে যায় শুধু। তো যাই হোক, যাক সবার ভালো হোক, সবার ভালো হোক, সবাই ভালো থাকুক, এটাই আমার কাছে আমার চাওয়া ভগবানের কাছে, কারণ কারোর ক্ষতি চেয়ে তো কেউ বড় হতে পারে না, তাই না? সবার ভালো চেয়ে, এই দেখো সবাই সব ছবি তুলছে। তো যাই হোক, একদিন যাবো অবশ্যই। তো আজকে তো আমি আজকে একা আসিনি, আমি সব দিদিদেরকে নিয়ে এসেছি, কারোর নাম বলতে পারছি না এখন। আমি বলছি এইখানে সবাই তো তোমার নাম ভাঙিয়ে খাচ্ছি, আমার শরীরে সবাই এখন তোমার নাম ভাঙিয়ে, আমি যখন তোমার নাম ভাঙিয়ে খাচ্ছি, আমি যখন তোমার নাম ভাঙিয়ে খাচ্ছি, সেরকম এরাও তোমার নাম ভাঙিয়ে গেছে, মানে ফেমাস হয়েছে। তুমি তো ফেমাস, একটা ওয়াও পানি একটা ব্যাপার আছে তোমার মধ্যে একটা। দেখো এই যে একটাই কোশ্চেন নন্দিনী, নতুন হতে কতজনকে মারছে জিজ্ঞেস কর, আমাকে দিয়ে শুরু হোক। দেখলে আমার গর্দন ধরে পক পকে টেনে দিচ্ছে, তারপর থেকে আমার বার্থডে অ্যাটেন্ড করা নন্দিনী, সব জায়গায় আমার যাওয়া, আমরা পার্টি করা, সব জায়গায় ফোন করে কোথায় আছিস, মানে একসঙ্গে যাওয়া, কারণ আমরা একটা ফ্যামিলির
চলো দিদি ব্লগার দিদির মধ্যে আমি কারণ বলছি, নন্দিনী দিদি একটা ট্রেনিং এ থাকে, ঠিক আছে, যদি দাম বেশি হোক যাই করুন, অল টাইম মানে ওয়াও। কারণ বলছি যেরকম বিয়ে বিয়ার হয়তো রুট হয়ে যায় কোনো সময়, একটা স্পাইসি চালালে যে কেউ হতেই পারে। এখন নতুন নতুন অনেকেই বলেছেন যে আমি ব্লগ চ্যানেল খুলবো না, অ্যানোয়াল আমি শুধু রান্নাটাই ফোকাস করবো, তারাও খুলেছে। তো সেখানে দাঁড়িয়ে এইটা আমি মানে প্রত্যেককেই সাপোর্ট করি, বাট কারো নাম ভাঙিয়ে খেয়ে তাকে ইনসাল্ট করাটা বৃষ্টির সাথে কথা বলছি, বৃষ্টির কল করেছিল হোটেলে অ্যাটেন্ড করেছি সেখানে দাঁড়িয়ে থেকে। নাম ভাঙিয়ে খেতে এসেছি আমি নন্দিনীর দোকানে দিদিদেরকে নিয়ে, কি বলবো আমি দিদিদেরকে, কি বলবো আমি নাম ভাঙিয়ে খেতে এসেছি, এইটাই বড় কথা। পরের কন্টেন্ট হলো আমি হয়তো ফানি করে ওই যে হ্যালো, আরে বলো না ডেকার শুনে ওই দাদার নাম কি, অরুণদার হোটেল আছে, বেগুন লাগে সুন্দরী বেগুন সেজে যেতে পারি আমি দেখতে পেলে। আর একটা কথা বলে দিই, আমি কিন্তু সেখানে প্রেজেন্ট ছিলাম না, আমার বর এগুলো ভিডিও করে আমাকে পাঠিয়েছিলো তোমাদের সাথে শেয়ার করার জন্য, তাই ওই জন্য শেয়ার করলাম। তো তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে, আর কোনো কোয়ারিজ থাকলে বা কোনো কিছু জানার ইচ্ছে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর সবাই ভালো থাকবে।